সবাই মিলে আরেকবার একবার হয়ে যাক নাকি, আরেকবার হয়ে যাক আরেকবার কি, হ্যাঁ দিন তোর আনন্দে যাবে নাকি। দু চারজন আশপাশে বলছে এই গানটা গাইবেনি, বলে কেন, দিন তোর আনন্দে যাবে। আচ্ছা বে হাত তুলেন একবার প্রেমসে, বাহ একসঙ্গে তালি দেবেন মিউজিক। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বলো দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, হাতগুলো সময় তুলবেন ক্যামেরা হচ্ছে কিন্তু, আর দু চার জন প্লাস্টিক আছে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, এই দেখুন প্লাস্টিকের হাত, কিছু মনে করবেন না। এই গানটা আমি গাইবো তার আগে একটা তত্ত্ব বলে দেবো। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কী দিন, কী দিন? আচ্ছা যে হাত এরকম করে তালি দেয় তার গোবর জল হয়, তার হয় গোবর যে নেবে সে টেনে নেবে, আর যে যার হাত খুব নরম সে বলবে বাবা গোবর কি নাড়া যায় নাকি। কিন্তু জেনে নিন গোবরটা কে বলুন তো মা, গোবরটা কে? এই দিকে তাকান, বাড়ির দরজাতে সূর্য ওঠার আগে গোবর জল দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? আগে। সূর্য ওঠার আগে দিলে কি হয়, 33 কোটি দেবদেবী আছে, আর পরে দিলে কি হয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কে কে কোন নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা চাইবেন আপনারা ভেবে নিন। আচ্ছা বলে রাখি গোবর জল কেন দেবেন আপনি, মাটি জল দেবেন না কেন? গোবরটাকে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, সে কি বলুন তো, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল গাভী সবাই তোমার শরীরে জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল আমার তো জায়গা ফাঁকা নেই, আমার গোবরটা আছে, তুই যদি গোবরের মধ্যে থাকতে পারিস তাহলে তোকে আমি রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী, যে সকালবেলায় গোবর জল ছড়া দেয় তার বাড়িতে স্পেশালভাবে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। এবার মায়েরা সেই মেয়েটাই বাড়ির লক্ষ্মী, যেই মেয়েটাই বাড়ির লক্ষ্মী যে কিন্তু সকালবেলায় গোবর জল ছড়া দেয়, আর সেই মেয়েটা বাড়ির অলক্ষ্মী যে সকালবেলায় গোবর জল ছড়া দেয় না। তবে বলে রাখি আমাদের পাশের বাড়িতে কলকাতা থেকে একটা মেয়ে এসেছে মাসির বাড়ি বেড়াতে, কিন্তু কলকাতার মেয়ে ও কী করেছে একটা অ্যালসেশিয়ান কুকুরকে কোলে করে নিয়ে এসেছে, আর আমাদের পাশের বাড়ির মেয়েটা সকালবেলা থেকে গোবর গরু পরিষ্কার করে। তো মেয়েটা যখন গরুর দড়ি নিয়ে গরুটাকে বের করছে, গাভীগুলোকে বের করছে, বাছুরগুলোকে বের করছে, তখন কলকাতার মেয়েটা বলছে দিদি সকালবেলায় তোমরা খালি গরু নিয়ে কারবার, আর আমি দেখো কেমন অ্যালসেশিয়ান কুকুর নিয়ে কারবার, আমার দেখো আমি কেমন কুকুর না চাই, আর তুমি সকাল থেকে গরু নিয়ে কারবার। তখন পাড়াগ্রামের মেয়েটা বলছে দিদি তুমি, আমরা সকালবেলায় গরু গাই নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও, ঠিক বলে নাই, যাই শাকে তাই শাক। সবাই মিলে যারা তালি দিচ্ছেন ভালো, যারা বাবা হয়েছেন, আমার কতগুলো ভক্ত আছে পুকুরের জলে পড়ে যেতে পারে তবু বলছে আমরা আছি, করবো না। হ্যাঁ তো লক্ষ্য করুন আপনারা যারা হাত তালি দিচ্ছেন তাদের জন্য বলে রাখি, বাবা যারা হয়েছেন তারা প্রথমেই দেবেন, যদি না দেন তবে আপনার বাচ্চা দেবে না। কেন, একটা বাড়িতে গান করতে গেলাম, ওনার মা খুব অসুস্থ, একবার প্রদীপবাবু দেখা দিয়ে আসুন, উনি গান শুনতে আসতে পারবেন না। আমি দেখা করতে গেলাম, ভদ্রলোক এক কাপ চা খাওয়ালেন, উনি লম্বা করে পাটা করে বসে আছেন, আমি বললাম দাদা তাহলে চাটা খেয়ে যায় আসরে নামতে হবে, বলে হ্যাঁ, ওর ক্লাসে 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে লাথি মেরে পালিয়ে গেল, আর পা ঠেকে চলে গেল। বাবা তখন বলছে এদিকে আয় এদিকে আয়, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিলি, প্রণাম কর প্রণাম কর। ছেলে বলল না করবো না, বলে কেন, পরশু তারিখে দাদুর পায়ে পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করো নাই, তোমাকে করবো। আজকে যারা তালি দেবেন না তারা কিন্তু মনে রাখবেন আপনার বাচ্চাও জীবনে তালি দেবে না। আপনি যদি মদ, এখানে মাতাল নাই অন্য জায়গার জন্য বলছি, আছে এখানে যারা মদ খায় তাদেরকে বলবো মদ খেয়ে প্রথমে আপনার বাচ্চাটার সামনে মাতলামি করবেন, কেন বলুন তো, বাচ্চাটা যখন বড় হবে তখন আপনি বুড়ো হবেন, তখন উনিও তো মাতলামি করবে, ওনাকে শেখাচ্ছেন আপনি, ওই বাচ্চাটাকে চর মারতে যাবেন তখন আপনার গালে চর মারবেন, কারণ আপনি শিখিয়ে দিচ্ছেন। আপনি ভালো কাজ শেখান আপনার বাচ্চা ভালো শিখবে, হাত তালি দিয়ে। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এমন এমন দাদা ভাইরা দাঁড়িয়ে আছে দরজায় যে আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু দাঁড়িয়ে আছে,
আমি যখন গেলাম তখন ওরা দিব্যি নাচছে, কেন দেখবেন তিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আজ দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান হলো ধন্য গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু পিতা হাই হাই গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তালি দিয়ে আরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা প্রণাম করেন প্রণামটা শিখিয়ে দিই আপনারা মন্দিরে কাল থেকে প্রণাম করবেন প্রণামগুলো শিখবেন যতগুলো প্রণাম করছেন উল্টো করছেন আমি দেখতে পাচ্ছি আপনারা রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করবেন নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরে প্রণাম করবেন প্রণামটা কেমন হবে দিকে তাকান ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সন্মুখে বাবা মাকে প্রণাম করবেন সন্মুখে একটা কথা ভালো করে জেনে নিন বাচ্চাকে যেমন শেখাবেন আপনার বাচ্চা তেমন হবে এদিকে দেখুন বাচ্চাকে যখন পড়াবেন তখন কি পড়াবেন অয়ে অজগরটি আসছে তেরে আয় আমটি আমি খাবো পেরে হস হইতে ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘ হইতে গল পাখি পাছে ধরে এটা আপনি শেখালেন এর সঙ্গে এটাও শেখাবেন কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তন্নতে নিতাই গয়ে গৌর বর্কি জয়ে জগন্নাথ আপনার হাতেই সব মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে মাটি খাঁটি হতে হবে মাকে ভালো হতে হবে আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা জোরে বলুন মাতৃভাষা কেন বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যায় মায়ের কাছে ছেলে থাকে তুই বড় হবি তুই খেলা করবি আসলে কিছু মনে করবেন না যত তত্ত্ব তত বাস্তব তত মজা তত আনন্দ অনেকে বলে আমার বাচ্চা বড় হয়ে দাদা প্রদীপবাবু বড় হচ্ছে আর এরকম খাচ্ছে বললাম কেন আপনি মানুষ করতে পারেন নাই আগেই তো বাচ্চা সিগন্যাল দিয়েছে কখন বলুন তো বাচ্চা যখন কোলে থাকে আমার দিকে তাকাবেন বাচ্চার পাগুলো কোন দিকে থাকে এই দিকে থাকে আর মাথাটা কোন দিকে থাকে এই দিকে থাকে খোকাকে বলে খোকা তুই বড় হবি বাচ্চা তখন পা নড়িয়ে বলে হব্ব মা দেখবেন মিলিয়ে দেখবেন কথাগুলো বাস্তব কিনা এই তুই বড় হবি হব মা তারপর তুই পড়াশুনো করবি করব মা তারপর তুই চাকরি পাবি পাবো মা তারপর আমি বুড়ো হব তুই বড় হবি তোর কাছে বসে বসে খাবো বাচ্চা তখন পানুরি বলে সেটি হবে না আগেই সিগন্যাল দিয়ে দেয় আর বাচ্চা মদ খায় কেন তার জন্যে মায়েরা অনেকটা দায়ী বাবাদের দায়িত্ব বলছি না তার সবার দায়িত্ব আছে কিন্তু মায়েরা একটু দায়ী আছেন এখনকার স্বামী স্ত্রীর রোজগার না হলে সংসার চলে না নাকি একজনের রোজগারে সংসার হচ্ছে না মেয়েটি স্ত্রীটা কাজ করতে যাচ্ছে পাড়ার কাজের মেয়েকে বলছে দিদি বাচ্চাকে তোর কোলে দিলাম এই বুকের দুধটা দুধ সকালে দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় কাজ থেকে এসে বুকের দুধ দেবো তার আগে বোতলে দুধ দিয়ে দিলাম বোতলের দুধটা মুখে দিবি ওই যে ছেলে ছোট থেকে বোতল ধরতে শিখলো বড়তে বোতল আর ভুলতে পারলো হ্যাঁ মজা আছে কীর্তনে মজা আছে খুবই মজা আছে আমি যদি কীর্তন করি এরকম করে ভোর চারটা হলেও অসুবিধা নেই কিন্তু একটা কথা বলি আপনারা যত আনন্দ পাবেন মজা পাবেন আমি তো গেয়েই যাব কমিটির গণ্ডগোল আছে কেন বলুন তো একসঙ্গে দুপালা গেয়ে দেবো দুপালা গানের পয়সা নিয়ে ঘর চলে যাবো কোনো অসুবিধা নেই আমাদের গাইতে কোনো অসুবিধা যেরকম রাধা মাধব কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি মায়েরা বাচ্চাকে ঘুম পাড়াবেন কিন্তু আপনাদের হাতেই সব আছে কীরকম আপনারও হবে আপনার বাচ্চারও হবে এই দেখো তাকান গাছকে বড় করতে গেলে তাকে সার দিতে হয় বড় হয় পাতা ফুল ফল হয় আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে এপিজে আব্দুল কালাম বলেছেন
মায়ের কোলটা বাচ্চার 1000টা স্কুলের সমান, যেমন বাচ্চা তৈরি করবেন সেরকম হবে। আমি আমাদের সিউড়ি থেকে যখন আমাদের বাড়ি থেকে সিউড়ি আসি না, ওইখানে একটা স্কুল আছে ছোট বাচ্চাদের KG1 KG2, তো আমি দেখছিলাম গ্রীষ্মকালে গত বছর আগে বছর গান করতে আসছিলাম, ওই মেয়েগুলো আমার খুব পরিচিতি গান শুনেছে, প্রদীপবাবু কোথায় গান করতে যাচ্ছেন, তিরপল টাঙিয়ে বসে আছে কেন, বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে। জিজ্ঞেস করলাম, দিদি কি হচ্ছে? আর বলবেন না, বাচ্চার পরীক্ষা চলছে, বাচ্চার পরীক্ষা না যেন মায়ের পরীক্ষা চলছে এমন করছে। এবার ছেলে তো পরীক্ষায় পাস করলো, কলেজে ঢুকলো, একা ঢুকলো ডবল হয়ে বেরিয়ে এলো, আপনার লাভ কি হলো? যাতে ডবল না হয় তার জন্য আপনাকে শেখাতে হবে, ছোট থেকে জ্ঞান বুদ্ধি শেখান। বাচ্চাকে কি বলবেন? ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, এর মধ্যে তত্ত্ব আছে, এতেই কিন্তু সার আছে। ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, পারা জুড়লো, পারা জুড়লো, পড়ে গিয়েলো দেশ দেশে, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দব কিসে কিসে, উলে ধরে আজ ছেলে ঘুমলো, পারা জুড়লো, পড়ে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দব কিসে। আপনাদের এখানে করেন আমাদের দিকে, সারা দিন ঘুমানি নিয়ে রাত্রিবেলা আমার জাগাবি, এমন দেবো না খুনি, না না এটা আপনারা করবেন না। কি করবেন? ছেলে ঘুমলো, তারা জুড়লো, পড়ে গিয়েলো দেশে, বল বলিতে ধান খেয়েছে, খাজনা দব কিসে কিসে, উলো ধরে ছেলে ঘুমালো, তারা জুড়ালো, পড়ে গিয়েলো দেশে, বল বলিতে আপনারা এই গানটা গাইবেন না, সুরটা রাখবেন, কথাগুলো চেঞ্জ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হবে, হরে রাম 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 হরে 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 হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেখুন প্রণামটা লক্ষ্য করুন, ধরুন এ পাশটা মা কালীর মন্দির, শিবের মন্দির, আপনি প্রণাম করছেন, সোজা করবেন না, এদিকে শিব এদিকে মুখ করে আছে, কালী এইদিকে মুখ করে আছে, দুর্গা এইদিকে মুখ করে আছে, আপনি তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন, ডান সাইডটা ওইদিকে থাকবে, এটা কৃষ্ণের মন্দির ভগবানের মন্দির, আপনি তাকে বাঁ দিকে রাখবেন, সাধুগুরু বৈষ্ণবকে কোন দিকে প্রণাম রাখবেন, সম্মুখে রাখবেন। এখনকার ছেলেমেয়েরা আগে দেখবেন প্রণাম হতো সাষ্টাঙ্গে, তারপর হলো এইরকম, তারপর হলো এইরকম, এখনকার ছেলেমেয়েরা কী যে ডিজাইনের প্রণাম, স্কিন টাচ প্রণাম, স্কিন টাচ, স্কিন টাচ প্রণাম এখন দেখবেন। লক্ষ্য করুন মায়েরা, এই প্রণাম কিন্তু নয়, আপনাদের বলে রাখি খুব দামি কথা, বলে রাখি প্রণাম আপনারা করবেন, হরে কৃষ্ণ প্রণাম আপনারা করবেন, প্রণামের নিয়ম হচ্ছে কি, আপনার বাড়িতে গুরুদেব আসে আপনি প্রণাম করেন, কিন্তু লক্ষ্য করুন গুরু প্রণাম করলে মুক্তি হয়, হাত তুলে বলুন তো, আপনাদের বাড়িতে গুরু এসছে কার মুক্তি হয়েছে, কেন মুক্তি হয় নাই, আপনার প্রণাম উল্টো হয়েছে কেন? প্রণাম যাকে করবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে, তবে প্রণাম পাক্কা হবে, নইলে হলো না। আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে। এখন টিভি তো চলছে ইলেকট্রিকে, আগে টিভি চলতো কিসে, ব্যাটারিতে, তখন দেখবেন দুটো কী ছিল, কামড়ি ছিল, একটা লাল একটা কালো ছিল না, উল্টো পাল্টা হলে পিকচার টিউব কী হতো, ফুস হয়ে যেত। এই জন্য আপনাদেরকে বলে প্রণামটা উল্টো হয়ে গেলে উল্টো হয়ে যায়, বলে এত প্রণাম করছি উল্টো হচ্ছে কেন, আপনার প্রণাম ঠিক করতে পারছেন না। ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার বাঁ পায়ে পড়বে, একটু বিবেচনা করে বলুন তো, আপনি যখন আমাকে প্রণাম করবেন আপনার ডান হাতটা আমার কোন পায়ে পড়ে, জোরে বলুন, কোন পায়ে পড়ে, বাঁ পায়ে, আপনার বাঁ হাতটা আমার কোন পায়ে পড়ে, ডান হাতে, ডান পায়ে, তাহলে প্রণাম উল্টো হয়ে যাচ্ছে, তাহলে আপনি কী প্রণাম করবেন, প্রণামটা করবেন এই রকম। কোনো ব্যক্তিকে প্রণাম করতে গেলে প্রণামটা করতে হয়, জোরে বলুন, এই রকম, বাঁ হাতটা নিচে কিন্তু ডান হাতটা ওপারে, তাহলে দেখবেন ডান পায়ে ডান হাত, বাঁ বাঁ পায়ে বাঁ হাত। ওই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে থাকে, লোকে বলে কৃষ্ণ তুমি বোকা, বলে আমি বোকা নয় তোরা বোকা, লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয় তোরা বোকা, বলে কৃষ্ণ তুমি উল্টেও, বলে আমি উল্টো নয়, তোরা উল্টো করে প্রণাম করিস, তো আমি উল্টে দিয়েই বসে আছি আগে থেকে,
ওই জন্য ভগবান আগে থেকে উল্টে দিয়েছে। দেখুন আপনি এই পায়ে প্রণাম করবেন, ডান হাতটা এত সোজা নয়, তত্ত্ব আছে, মজা আছে। লক্ষ্য করুন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ কী করলো, মাকে প্রণাম করছে, মাকে প্রণাম করে সুবল বলছে, হ্যারে কানাই কোথায় যাবি, ওরে শোনে রে সুবল মনের কথা, কালী দহ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা, কালী দহ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা, কালী দহ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা, কালী দহ রয়েছে যথা, কালী সর্পের দর্প পড়িব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পের দর্প পড়িব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পের দর্প পড়িব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পের দর্প পড়িব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয়, বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী, এ সুবল এই পথে চলারি, এই পথে চলারি, এই পথে চলারি, ও যে গোধানি গুলি লইয়ে 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 এই পথে চলারি, কানাই বলছে ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না, ও যে মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না, কেন 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 ওইদিকে কালিও না গেছে, আমি ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না, মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না, কেন কেন ওইদিকে কালিও না গেছে, কৃষ্ণ বলছে আমায় দেখাই হে দিবি রে, দেখাই হে দিবি রে, দেখাই হে দিবি রে, আমায় দেখাই হে দিবি রে, আমার নাক দেখিতে সাজ জাগিছে দেখাই হে দিবি রে, ওই নাক দেখিতে সাজ জাগিছে দেখাই হে দিবি রে, আমার নাক দেখিতে সাজ জাগিছে দেখাই হে দিবি রে, ওই নাক দেখিতে সাজ জাগিছে দেখাই হে দিবি রে, আমি দেখে আসি তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, ওই যে কালীনাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওই যে কালীনাগে দেখতে কেমন তোদেরকেও বলব, ওই যে কালীনাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ জাগিছে, ওই কালীনাগে দেখতে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, কালীনাগে দেখতে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, কালীনাগে দেখতে, ওই যে নাক দেখিতে সাজ জাগিছে, কালীনাগে দেখতে কেমন তোদেরকেও বলব, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করবে, সবাই মাথায় কাপড়টা দিন, ভক্তি ভরে বসুন, এই গানটা শুনতে শুনতে সবাই মিলে ভক্তি ভরে, যে যেখানে দাদা ভাইরা আছেন রুমাল বা তোয়ালে আপনাদের কাছে থাকলে আপনারা মাথায় নিতে পারেন, সবাই ভক্তি ভরে একবার প্রেম সে, এত সুন্দর আপনাদের আসরটা মহিমা বেঁধেছে, সবাই মেয়েটা উলুধ ধরে দিন জোরে নিতাই গৌর হরি বল, বা বাস বাস, যে যেখানে বসে আছেন মাথায় কাপড়টা নেবেন সবাই, আর দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে আপনারা মাথায় নিন, যেমন কৃষ্ণ যখন কাউকে দমন করে তখন এই কাজটা করতে হয় সবাইকে, এটা নিয়ম, আপনাদের ভেতরে যে কালীয় নাগ আছে সে দমন হবে, কাম এবং ক্রোধ দুটো কালীয় নাগ, একটা জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করছে, কীভাবে মাথায় কাপড়টা দিন প্রেম সে ভক্তি, করো জোরে বসুন সবাই, ভগবান কী করলো কালীনাগকে দমন করো, সবাই করো জোরে বসুন একবার এরকমভাবে সবাই, এই দেখুন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, 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 ছাপি দিলেন ছাপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওজে ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওজে ঝাঁপি দিলেন কালী দহ, কদম ঝাঁপি দিলেন কালী দহি জলে, কদম্বের উপরে চড়ি ঘনমালে ষাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে ষাটি মারি, কদম্বের উপরে চড়ি ছাপি দিলেন ছাপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, সে যে কারো দর্প রাখে না রে, 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 দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন কালী
কৃষ্ণের গায়ের রং কেমন? কেউ কেউ বলে কালো, কেউ কেউ বলে নীল। কালো কখন? চৈতন্য চরিতামৃত বলছে আকাশে মেঘ এসছে, প্রচন্ড বৃষ্টি হবে, ওরকম গায়ের রং কৃষ্ণের। কিন্তু যখনই কালীদহের জলে ঝাঁপ দিল তখন নীল হয়ে গেল, পদ্ম ফুলের মতো। কালীনাগ মনে মনে যে বাবা যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাস, ও যে কালীদহের মাঝে নীল কমল ভাসছে। কালীনাগ মনে মনে ভাবছে আমার সবাদ্য দংশন করা, আজ দংশন করবো না, একে নিয়ে খেলা করবো, একে পুচ্ছতি জড়াবো, একে পুচ্ছতি জড়াবো, পুচ্ছতি জড়াবো, পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতি জড়াবো, পরক্ষণেই মনে মনে ভাবছে স্বভাব তোমার ভালোবাসা নয় দংশন করা। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। বারবার কৃষ্ণ যখন পাথরের মতো শরীরটা শক্ত করে নিল, কালীনাগ বারবার তার শরীরে আঘাত করছে, আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আর ফণার উপরে কৃষ্ণ চাপলো উলুধ্বনি, ওগো ফণাতে ফণাতে গমন করি, ফণাতে ফণাতে গমন করি, ফণাতে ফণাতে গমন করি, ফণাতে ফণাতে গমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, যে কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীর ফণায় নটন রঙ্গ, কালীর ফণায় নটন রঙ্গ, কালীর ফণায় নটন রঙ্গ, কালীর ফণায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, 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 বিশুদ্ধকার করিছি, বিশুদ্ধকার করিছি, বিশুদ্ধকার করিছি, বিশুদ্ধকার করিছি, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করিছি, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করিছি, কৃষ্ণ বলছে হ্যাঁ রে আমার পায়ে তুই বিষ দিচ্ছিস লোকে ফুল দেয়, কালীনাগ বলছে তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, তোর কি দেবার মতো কিছু নাই? বলে আছে, প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে তোমার চরণে দেব, ওগো ফণি মণি গণ হইয়া ভীত, 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 শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, ও যে চরণ পূজা করিছি, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছি, ও যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি, বলে হরি 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 বলে, 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 হরি 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 বলে, কৃষ্ণ কালীনাগকে দমন করলো, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলো, রাধারানী বসলো। আচ্ছা আপনার কি সিদ্ধান্ত যে সারা রাত্রি শুনবেন নাকি? দেখুন তো কত রাত্রি হয়েছে, সন্ধ্যে সাড়ে সাতটা হলে তো আরও হতো, কত রাত্রিতে কীর্তন আরম্ভ হলো প্রায় নটার দিকে, পৌনে একটা বাজলো, এখন আপনারা বসে আছেন, আপনাদের উঠবার জন্য অনুমতি দেবো, তবে দুটো ভজন গাইবো, আপনারা সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দুটো ভজন গাইবো একবার তালি দিয়ে, এই ভজনটা গেয়ে তারপর যাবেন। ও মাইনে রাটে না রাটে না হো বিরতি না হো, অ্যান্টেনা সোজা করুন, একসঙ্গে অ্যান্টেনা সোজা করুন, একসঙ্গে পড়বে আমার হাতের সঙ্গে। ও মাইনে রাটে না রাটে না হো, যারা হাত তালি দেবেন জ্যোতিষকে হাত দেখাতে হবে না, হাতের রাখা খারাপ হলে হাতের রাখা ভালো হয়ে যাবে, সংসারে কোনো ছেঁড়া ফাটা থাকলে তালি দিলে ভগবান তালি দিয়ে দেবে, তালি না দিয়ে খালি করে দেবে, আপনারা যাতে তালি দিতে পারেন তার জন্যে। ও মাইনে রাটে না লাগায়ে রাধা নাম কি, বাহ 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 বাহ, হোক হোক হোক, বাহ হোসি বাহ, বাবা
एक संगे हाथ उठान। ओ मैंने रटे नाला गाये राधा नाम की, मैंने रटे नाला गाये राधा नाम की, मेरे रचने लगी राधा नाम की, मेरे रचने लगी राधा नाम की। ओ मैंने रटा, मैंने रटा, मैंने रटे नाला गाये राधा नाम की, मैंने रटे नाला गाये राधा नाम। बोली अंग अंगे राधा मेरी संग संग राधा, अरे अंगे राधा मेरी संग संग राधा, अंग अंगे राधा मेरी संग संग राधा, अंग अंगे राधा मेरी संग संग राधा, अंग अंगे राधा मेरी संग संग राधा, अंगे राधा मेरी संग संग राधा, दाया में राधा मेरी बाया में राधा, दाया में राधा मेरा बाया में राधा। मैंने रटना, मैंने रटना, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम। बोलो ध्वनि, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ जे अलको में राधा मेरी पलको में राधा, अलको में राधा मेरे पलको में राधा, अलको में राधा मेरी पलको में राधा, अरे अलको में राधा मेरे पलको में राधा, चुनरी में राधा मेरी दुलरी में राधा, चुनरी में राधा मेरी दुलरी में राधा, राधा मेरी दुलरी में राधा। मैंने मेहंदी, मैंने मेहंदी, मैंने मेहंदी लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की।